হায় অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্টস ওয়েলকাম টু সাকসেস ডট আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো প্রাইমারি টেট বিগত বছরে আসা বাংলা প্রশ্নোত্তর দু হাজার তেরো সালের আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলির নোটিফিকেশন পেতে আইকনটি প্রেস করো তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি দেখো আমাদের প্রথম প্রশ্ন পাখি সব করে করেরব রাতি পোহাইল কাননে কুসুমকলি সকলে ফুটিল এটি কার লেখা অর্থাৎ এই যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটি কার লেখা দেখো এখানে অপশন দেওয়া আছে অপশান এ মদন মোহন তর্কালঙ্কা অপশন বি ঈশ্বরচন্দ্র গুপ্ত অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন ডি মাইকেল মধুসূদন দত্ত এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মদন মোহন তর্কালঙ্কা এরপর প্রশ্ন আকেল সালামি এর মানে কি অর্থাৎ আকেল সেলামি এটা একটা প্রবাদ এটির অর্থ কী এখানে অপশান দেওয়া আছে বোকামির শাস্তি সহজ কাজ গণ্যমান্য লোক এবং মনে আঘাত দেওয়া এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বোকামির শাস্তি এরপরে প্রশ্ন সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন সিনেমার মূল কাহিনীকার কে অর্থাৎ গুপি গাইন বাঘাবাইন এই যে সিনেমাটা এটার মূল কাহিনীকার কে ছিলেন অপশান এ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অপশন বি লীলা মজুমদার অপশন সি সুকুমার রায় এবং অপশন ডি সত্যজিৎ রায় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরপরে প্রশ্ন কোন গোয়েন্দা চরিত্রটি বয়সে সবচেয়ে নবীন এখানে নবীন কথাটির অর্থ সবচেয়ে যিনি কম বয়সী এখানে অপশান দেওয়া আছে প্রদোষচন্দ্র মিত্র কৃটি রায় শার্লক হোমস এবং বোমকেশ বক্সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রদোষচন্দ্র মিত্র এরপরে প্রশ্ন নিচের কোনটি শিশুদের পত্রিকা অপশন এ সুক্তারা অপশন বি প্রবাসী অপশন সি হিতবাদী অপশন ডি সাধনা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সুক্তারা এরপরে প্রশ্ন নিচের কোনটি তৎসম শব্দের উদাহরণ অপশন এ ডাক্তার অপশন বি প্রভাত অপশন সি বায়না অপশন ডি লুচি এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি প্রভাত দেখো পরের প্রশ্ন নিচের কোনটি দেশি শব্দ অপশন এ গ্যালাস অপশান বি মুড়ি অপশন সি কেত্তন এবং অপশান ডি কানু এবং শর্টে আনসার হয়ে যাবে এখানে অপশন বি মুড়ি বেশ পরের প্রশ্ন নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে সবিনয় নিবেদন অপশন বি সব পশু তৃণভোজী অপশন সি কেবলমাত্র শুধু মেয়েরা বসবে অপশান ডি ব্যথায় টনটন করে এখানে তিনটে বাক্যই ঠিক আছে শুধুমাত্র একটি ভুল আছে এখানে সঠিক আনসার অপশান সি কেবলমাত্র শুধু মেয়েরা বসবে ন নম্বর প্রশ্ন নিচের কোনটি বানান ভুল উচিত নৃশংস করণীয় কটুক্তি এখানে সবগুলোই ঠিক আছে শুধুমাত্র অপশন বি ভুল আছে এখানে সঠিক আনসার হতো দন্তন নয়েরটি কালবেশ্ব অন্বেশ্বর দন্তেশ্বর বেশ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের ছবিগুলি কে এঁকেছিলেন অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান বি রামকিঙ্কর বেজ অপশান সি নন্দলাল বসু এবং অপশান ডি গগনেন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি নন্দলাল বসু এরপর প্রশ্ন কোন চরিত্রটি স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় এখানে দেখো অপশান দেওয়া আছে অপশন এ ফেলুদা অপশন বি ঘনাদা অপশন সি পিন্দিদা এবং অপশন ডি টেনিদা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি টেনিদা এরপরে প্রশ্ন গ্যালিভার্স ট্রাভেলস কার লেখা এখানে অপশান দেওয়া আছে দেখো এ চার্লস ডিকেন্স অপশান বি জনাথন সুইফটস অপশান সি এইচ লরেন্স এবং অপশান ডি মার্ক টোয়াইন এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি জনাথন সোয়াইফ তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি স্বরলোপের উদাহরণ অপশন দেওয়া আছে এখানে অপশন এ জানালা অপশান বি বড্ড অপশন সি দহ এবং অপশন ডি নসি এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি বড্ড এরপর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন অক্ষর পরিচয়ের বইয়েতে গোপাল রাখাল এর গল্প লেখেন কে অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন বি ঈশ্বরচন্দ্র গুপ্ত অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডি যোগেন্দ্রনাথ সরকার এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপর প্রশ্ন আনন্দ ঘৃণা ভয় প্রভৃতি আবেগ প্রকাশ করার জন্য বাক্যের শেষে যে চিহ্নটি ব্যবহার করা হয় সেটি কোন চিহ্ন এখানে দেখো অপশান দেওয়া আছে অপশান এ প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন অপশান বি পূর্ণচ্ছেদ অপশান সি হাইফেন অপশান ডি আবেগসূচক এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি আবেগসূচক বা এটিকে আমরা লাঠি ফোটা বলি এরপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ বা সর্বনাম পদের সম্বন্ধকে কী বলে অপশান দেওয়া আছে অপশান এ কারক অপশন বি সমাজ অপশন সি সন্ধি এবং অপশন ডি অব্যয় এবং সঠিক অ্যানসার হয়ে যাবে এখানে অপশন এ কারক এরপরে প্রশ্ন চ ছ ছগীয় জ ঝ এগুলিকে কী বলে বা কী ধরনের বর্ণ বা ধ্বনি দেখো অপশন দেওয়া আছে অপশান এ অনুনাশিক বর্ণ অপশন বি ধ্বনি অপশন সি শীষ ধ্বনি অপশন ডি অন্তস্থ বর্ণ এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ঘৃষ্টধ্বনি এরপরের প্রশ্ন নিচের কোনটি খাঁটি বাংলা প্রত্যয়ের দৃষ্টান্ত এখানে দেখো অপশন দেওয়া আছে অপশান এ ধন যুক্ত বতুব সমান ধনবান ক্রিযুক্ত তব্য সমান কর্তব্য তৎ যুক্ত ময় সমান তন্ময় বোকা যুক্ত আমি সমান বোকামি এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি বোকা যুক্ত সমান বোকামি এরপরে প্রশ্ন কোন বইটি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এখানে অপশন দেওয়া আছে চাঁদের পাহাড় অপশান বি পাততারি অপশন সি খাপছা অপশান ডি ভূত ও মানুষ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ চাঁদের পাহাড় এরপরে প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন নিচের কোনটি শুদ্ধ বানান এখানে সবগুলোই সমিচেন অর্থাৎ সমীচিন শব্দটারই সঠিক শব্দ কোনটি এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি দন্তেশ্ব ময় দীর্ঘই চয়ে দীর্ঘই দন্তন্ন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাও এবং ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তাদেরও ভিডিওটি হেল্পফুল হয় আর এই ভিডিওটির পিডিএফ পেতে নিচে কমেন্ট করো